কিন্তু আমার রান্না করার জন্য যা যা প্রয়োজন তা তো কিচ্ছু নেই এখানে। কাকে বলবো? এটা আবার কি? তোমার যা চাই বলে ফেলো, পশু চাই না মানুষ চাই সব হাজির করে দেব। না না, আমার সেসব লাগবে না, কিন্তু আমার যেগুলো দরকার সেগুলো বলছি, মন দিয়ে শুনবে। বুঝেছো তো কি কি লাগবে? আরে বাবা রে বাবা, কি চাইছো বলো তো তুমি? হ্যাঁ, তুমি তো নিজেও মরবে আমাকেও মারবে। আরে কিচ্ছু হবে না বামনি রাক্ষসী, তোমায় যা যা বললাম তুমি তাড়াতাড়ি সেগুলো নিয়ে এসো, তারপর দেখো আমার এই হাতের জাদু। কি হাসি কি মজা! রাক্ষসীরা আজ আমার হাতের রান্না খাবে। মা গো মা, আর পাচ্ছি নেলা, খিদেতে তো আমার পেট পিট সব এক হয়ে গেল না, আকু পাকু করেই শেষে ভিড়মি খাবো মনে হচ্ছে। কখন আসবে খাবার? আমি তখনই বলেছিলাম ওই মেয়ের উপরে ভরসা না করতে, এখন হলো তো। আমার তো মনে হচ্ছে আজকে গোষ্ঠী শুদ্ধ সবার না খেয়ে মরতে হবে। থাম দেখি, এমন অলক্ষণে কথা বলিস নেলা। দিদা, এতক্ষণে আসা হলো? কি খালি হাতে গেল? জানতাম রান্না হয়নি, তাই তো? তুমি দেখেছো থামদি, আমি তোমাকে বারবার বলেছিলাম। তুই থামবি? তোকে বলেছি না একবারই কথা বলবি না? ও আমার মিষ্টি দিদা, তুমি ওসবে কান দিও না। তোমার কি মনে হয় আমি তোমার জন্য রান্না করিনি বুঝি? দেখোই না। রান্না করা খাবার আর কত দেখবো? আমরা রাক্ষসী, আমরা মানুষ পশু যা পয় তা সব চিবিয়ে চিবিয়ে খাই। ও দিদা, আজ তাহলে নতুন জিনিস খেয়েই দেখো না কেমন লাগে। কি হাসি কি মজা! আরে এগুলো সব হলো গিয়ে। আই তুই চুপ কর, খাওয়ার সময় এত কথা কিসে? ও দিদা,
তুমি খাও না খেয়ে বলো তো কেমন হয়েছে ভালো মন্দ আমি তোমার মুখে শুনতে চাই খাও খাও গন্ধ তো মন্দ নয়লা পেটটাও কেমন চমকে চমকে উঠছে দেখি তো খেয়ে কি হবে কে জানে রাক্ষসী নাকি সবজি খাচ্ছে কেউ কোনোদিনও শুনেছে না দেখেছে একবার যদি খেপে যায় আমি শেষ মনে হচ্ছে খাবারগুলো অখাদ্য হয়েছে আমি আরো খাবো আরো খাবো আউ মাউ খাও তলে আর কত কি দেখবো দিবুরি কেটে ফুসফুস খাচ্ছে খাও খাও খুব ভালো করে খাও দেখে তো মনে হচ্ছে কতদিন ঠিক করে খাওইনি আর কোনো চিন্তা নেই তোমার নাতনি এসে গেছে এবার থেকে সব খেয়াল আমি রাখবো তোমার জানিস না নাতনি আমাকে জন্মে কেউ কোনোদিনও এমন ভালোবেসে খাওয়ায়নি না শুনে রাখ এখন থেকে এই মেয়ে যা রান্না করবে আমি তাই খাবো হ্যালা নাতনি তো নাম কি লা আমার মিষ্টি দিদা তুমি আমাকে নাতনি বলে ডেকো তাতেই আমি খুশি কেমন হ্যালা নাতনি তুই এত ভালো রান্না করে আমাকে খাওয়ালি আমাকে খুশি করলি তা খুশি করার জন্য তোকেও তো আমায় কিছু দিতে হবে নাকি লা এই শুনলি একবার এদিকে শুন হ্যাঁ বল তুই ঠিক কবে থেকে জানিস বলতো এই রহস্যের কথা কই এতদিনে তো আমি কিছু জানতে পারিনি অনেক দিন আর তাছাড়া সবাইকে সব কিছু জানতে নেই খাই খাই কিন্তু ঠান্ডি যদি জানতে পারে তুই একটা কথা বল তুই কেন ওর সঙ্গ দিচ্ছি সঙ্গ সঙ্গ দেওয়া কাকে বলে আর আমাদের এই রাক্ষসরা যে কে কার সঙ্গ দেয় বলতো তাহলে শুনলি আমার কিন্তু মনে হয় এই সব কথা ঠান্ডিকে জানানো উচিত ঠান্ডি তো এতদিন আমাদের রক্ষা করে এসেছে আজ তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি বিশ্বাসঘাতকতা ঠান্ডির সাথে কেন করতে যাব যার সাথে করা উচিত তার সাথেই করব মানে চমকাবার কিচ্ছু নেই সময় এলেই সব দেখতে পাবি এটা কি হলো বলতো ঠান্ডি এটা করতে পারলো কি হাসি কি মজা এই বুড়িটা হার কিপটে রত্নবান্ধার থেকে আজ অব্দি কাউকে কিছু দেয়নি আমাদেরও কিছু দিল না
আর ওই মেয়েটিকে এত সহজে হিরে দিয়ে দিল। দিদা তুমি খুশি হয়েছো তো? এলা নাতনি আমি খুব খুশি হয়েছিলাম। মনে হচ্ছে এই পরীক্ষাতে আমি সফল হয়েছি। এরপর না জানি আরো কি কি পরীক্ষা দিতে হবে আমাকে। যোদ্ধার সঙ্গে একবার দেখা করাটা দরকার। এই শত্রুপুরীতে যেভাবেই হোক যোদ্ধাকে বাঁচিয়ে রাখতে হবে। ওদিকে আবার সোনার কাঠি রূপোর কাঠি খুঁজে বের করতে হবে আমাকে।